হ্যালো ইউরিয়ার, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আজকে আমরা দেখব পিভট টেবিল। এর আগে আমরা ইনসার্ট মেনুর আন্ডারে যতগুলো সাব মেনু আছে প্রত্যেকটা মেনুর কাজ দেখেছি এবং সেগুলো শিখেছি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিভট টেবিল। এই নর্মাল যে টেবিল, এটাও কিন্তু আমরা আগের ভিডিওতে শিখে গেছি। তো যদি আপনি আগের ভিডিওগুলো দেখে না থাকেন, ডেসক্রিপশানে বেসিক কম্পিউটার কোর্সের সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো অবশ্যই সেগুলো দেখে নেবেন। তো পিভট টেবিল জিনিসটা কী? পিভট টেবিলটা হচ্ছে এমন একটা টেবিল যেটার সাহায্যে আপনি যত বড় ডেটাই থাকুক না কেন, ধরুন আপনি এখানে একটা ডেটা কিছু ইনপুট করেছি, ঠিক আছে, 20টা এমপ্লয়ি নেমের ডেটা আমি এখানে ইনপুট করেছি, ঠিক আছে, তো এখানে যদি আপনার যত নামই হোক না কেন, যত বড় ডেটাই হোক না কেন, সেই ডেটাটাকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি অ্যানালাইজ করতে পারবেন, সামারাইজ করতে পারবেন। ওকে, তো চলুন আমি আপনাদের সব করে দেখাচ্ছি, তাহলেই বিষয়টা আপনার কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমি এখানে কিছু ডেটা ইনপুট করেছি যেখানে রয়েছে এমপ্লয়ি নেম, সোল্ড আইটেম, কোয়ান্টিটি, রেট এবং অ্যামাউন্ট। যে কোনো একটা এমপ্লয়ি কী আইটেম সোল্ড করেছে, কতগুলো করেছে, তার রেট কত ছিল এবং টোটাল অ্যামাউন্ট কত সে সোল্ড করেছে, তো এর ওপরে কিন্তু আমি এখানে একটা ডেটা ইনপুট করেছি। তো এবার আমি এটা পিভট টেবিলের মাধ্যমে কীভাবে অ্যানালাইজ করি, কীভাবে সামারাইজ করি, সেটা চলুন দেখে নিই। দেখুন, এর জন্য আমাদের কী করতে হবে, তো এর জন্য আমাদের এই যে পুরো ডেটাটা, এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এই যে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর যাব এবার পিভট টেবিলে। যেই পিভট টেবিলে গেলাম, দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু যে টেবিল রেঞ্জ সেটা অটোমেটিক্যালি চলে এসেছে, যেহেতু আমি এখানে আগে সিলেক্ট করে নিয়েছি। আর তার নিচে দেখুন রয়েছে নিউ ওয়ার্কশিট আর এক্সিস্টিং ওয়ার্কশিট। তো যদি আপনি এক্সিস্টিং ওয়ার্কশিট করেন, তাহলে আপনার এই ওয়ার্কশিটের মধ্যেই একটা পিভট টেবিল চলে আসবে। আর যদি নিউ ওয়ার্কশিট করেন, তাহলে আপনার একটা নতুন শিটের মধ্যে সেই পিভট টেবিলটা আসবে। তো আমরা নিউ ওয়ার্কশিটই করব। তারপরে এই যে নিউ ওয়ার্কশিট, এখানে আমাদের ডিফল্ট রয়েছে, তো এবার আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের সামনে একটা নতুন ওয়ার্কশিট খুলে যাবে। এবং দেখুন, একটা জিনিস খেয়াল করুন, এই যে দেখুন, আমি কিন্তু এগুলো কলামের নাম দিয়েছিলাম, এমপ্লয়ি নেম, সোল্ড আইটেম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদের কলামের নাম ছিল। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার, এই যে শিট ওয়ানে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি নেম, সোল্ড আইটেম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, এটা কিন্তু অটোমেটিক্যালি শিট ফোরে চলে এসছে, এমপ্লয়ি নেম, সোল্ড আইটেম, কোয়ান্টিটি, রেট আর অ্যামাউন্ট, ঠিক আছে। তো এবার আমি এই যে সোল্ড আইটেম রয়েছে, এই সোল্ড আইটেমটাকে আমরা এইভাবে ড্র্যাগ করে এই রিপোর্ট ফিল্টার্সে ছেড়ে দিচ্ছি। যেই ছেড়ে দিলাম, দেখুন আমার এখানে সোল্ড আইটেম অ্যাড হয়ে গেল। তো দেখুন, এখানে কিন্তু একটা ফিল্টার চলে এসেছে, ঠিক আছে। এইবার আমরা ধরুন এবার এমপ্লয়ি, তো এবার আমি এখানে এমপ্লয়ি নেম যে দেখতে পাচ্ছেন, এটা আমি টিক করে দিচ্ছি। যেই টিক করে দিলাম, অটোমেটিক্যালি কিন্তু এখানে যে এমপ্লয়িগুলোর নেম ছিল সেটা চলে আসলো, যেটা আমাদের শিট ওয়ানে ছিল। দেখুন, শিট ওয়ানে কিন্তু এই এমপ্লয়ি নেমগুলো ছিল, সেটা আমাদের কিন্তু অটোমেটিক্যালি দেখুন এখানে চলে আসলো। এবার যদি আমি কোয়ান্টিটি করি, তাহলে কোয়ান্টিটিতে ক্লিক করলাম, যেই ক্লিক করলাম চলে আসলো সাম অফ কোয়ান্টিটি, যে কতগুলো করে বিক্রি হয়েছে। দেখুন, তার সাথে গ্র্যান্ড টোটাল কিন্তু চলে এসেছে। আমি কিন্তু শিট ওয়ানে গ্র্যান্ড টোটাল করিনি, দেখুন শিট ওয়ানে, যে শিট ওয়ানে কিন্তু কোনোরকম গ্র্যান্ড টোটাল বা কিছু করিনি আমি, ঠিক আছে। আর এখানে কিন্তু অটোমেটিক্যালি সাম চলে আসলো, যে টোটাল কতগুলো আইটেম বিক্রি হয়েছে। এবার ধরুন আমি যদি এখান থেকে এখানে ক্লিক করি, এখান থেকে ফিল্টার করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ধরি যে এলইডি বাল্ব কতজন এমপ্লয়ি বিক্রি করেছে, এলইডি বাল্বে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকেতে ক্লিক করলাম। এবার দেখুন, এখানে দেখিয়ে দিচ্ছে যে দীপঙ্কর দাস, প্রীতম দাস, রাম দাস, সুস্মিতা সেন, এরা কিন্তু এই এলইডি বাল্ব বিক্রি করেছে, 30টা করে, 70টা করে, 50টা করে, এবং টোটাল এলইডি বাল্ব বিক্রি হয়েছে 180টা। আবার ধরুন আমি যদি এখান থেকে ফিল্টার করি, এখানে ক্লিক করে মনিটর করি এবং তারপর ওকে করে দিই, তাহলে এখানে ডিরেক্ট দেখিয়ে দিচ্ছে যে বৃষ্টি সেন, রাহুল বসাক, রবিন হালদার, সৌরভ দাস, এরা কিন্তু বিক্রি করেছে মনিটর, এবং কতগুলো করে, 80টা করে, 70টা করে, এরকম আর কি। আবার যদি আমি সব একবারে দেখতে চাই, তাহলে অল করে দেবো, অল করে ওকেতে ক্লিক করব, ঠিক আছে। তাহলে এবার কতগুলো করে বিক্রি করেছি সেটা হলো, এবার কত টাকার বিক্রি করেছি তার জন্য আমাদের আবার এই যে অ্যামাউন্ট আছে না, এই অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে জাস্ট টিক করে দিতে হবে। যেই অ্যামাউন্টে আমি টিক করে দিলাম, দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি এই যে গ্র্যান্ড টোটাল, এখানে কিন্তু টোটাল যে হিসাবটা সেটা কিন্তু চলে আসলো, বোঝা গেল। দেখুন, 740,000 টাকা কিন্তু এখানে টোটাল হিসাব। এই যে টোটাল হিসাবটা, এটা কিন্তু আমি শিট ওয়ানে করিনি, বারবার করে আপনাদের বলছি, এই যে টোটাল অ্যামাউন্টের যে টোটাল হিসাবটা আমি কিন্তু সেটা করিনি, কিন্তু এই শিট ফোরে চলে এসছে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে সামারাইজ করতে পারি এবং অ্যানালাইজ করতে পারি। এবার ধরুন আমি যদি আবার এই অ্যারোতে ক্লিক করি, এই ফিল্টারে ক্লিক করার পর আমি যদি ধরি যে এলইডি বাল্ব এবং তারপরে ওকেতে ক্লিক করি, দেখুন দেখিয়ে দিচ্ছে যে এই এই এমপ্লয়ি যারা এলইডি বাল্ব বিক্রি করেছে 30টা করে, 70টা করে, তারপরে 50টা করে, এবং তাদের সাম অফ অ্যামাউন্ট, মানে তারা কত টাকার এলইডি বাল্ব বিক্রি করেছে, তার পাশে কিন্তু এই যে এদিকে চলে এসছে, এবং কোম্পানির টোটাল কত টাকার এলইডি বাল্ব বিক্রি হয়েছে সেটাও কিন্তু এখানে চলে এসছে।
এটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসছে। ওকে, তো এই হচ্ছে কাজ পিভট টেবিলে, মানে পিভট টেবিলের সাহায্যে আমরা যত বড় ডেটাই হোক না কেন খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে সেই ডেটাটাকে সামারাইজ করতে পারি এবং অ্যানালাইজ করতে পারি। সো ভিডিওটা এখানে শেষ করছি, আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু অন্যদের সাথে শেয়ার করবেন যাতে তারা বাড়িতে বসেই কম্পিউটার শিখতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।